বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করে জনগণকে ধোকা দিচ্ছে আওয়ামী লীগ এখন একুশ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় কতটুকু বিশ্বাস করে তা নিয়ে সন্দেহ আছে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সদ্যপ্রয়াত কবি আল মাহমুদের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এই শোকসভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মির্জা ফখরুল বলেন যারা ভিন্ন মত সহ্য করতে পারে না যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই তারা গণতন্ত্রের কথা বলবে কেন তাদের সরাসরি নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত যে আমি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি আমি যা বলবো সেটাই আইন সেটা বললেই তো হয়ে যায় তিনি বলেন অবৈধ সরকার সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার তারা কেড়ে নিচ্ছে আজকে কবিকে কারাগারে নেওয়া হচ্ছে কবি সাহিত্যিককে কারাগারে পাঠানো হচ্ছে শিল্পীর সাংবাদিককে কারাগারে পাঠানো হচ্ছে কেউ ভিন্নমত মত পোষণ করলে তাদের ওপর নির্যাতন নেমে আসে তিনি বলেন কয়েকদিন আগে পৃথিবীর বিখ্যাত সাহিত্যিক অরুন্ধুতির রায় ঢাকায় এসেছিলেন তার যেখানে বক্তব্য দেওয়ার কথা সেটা বন্ধ করে দেওয়া হয় এরপর সেখানে গিয়েছিলেন সেখানেও বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল শেষ পর্যন্ত কিছুটা ভয়ে ভয়ে বক্তব্য দেন তিনি বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল শেষ পর্যন্ত কিছুটা ভয়ে ভয়ে বক্তব্য দেন তিনি নতুন নির্বাহী কমিটির প্রথম সভাতেই মতবিরোধ দেখা দিয়েছে ডাকসু নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই মতবিরোধ দেখা দেয় আজ সবাই ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিম অর্নির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংগঠনটির আজীবন সদস্য করার প্রস্তাব করেন কিন্তু এই প্রস্তাবে আপত্তি জানান ভিপি নুরুল হক নূর ও সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন তবে এই দুইজন ছাড়া বাকি সদস্যরা প্রস্তাবে সমর্থন দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নব নির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা আজ বেলা ডাকসু ভবনে শুরু হয় সভায় ডাকসুর ভিপি নুরুল হক নূর জি এস এম গোলাম রব্বানী সহ নির্বাচিত পঁচিশ জন ছাত্র প্রতিনিধি তাদের দায়িত্ব গ্রহণ করেন পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড আক্তারুজ্জামান সভা শেষে সাংবাদিকদের ভিপি নুরুল হক নূর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না তার কথার সাথে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও এ বিষয়ে জিএস গোলাম রব্বানি বলেন যেখানে অধিকাংশ সদস্য মত দিয়েছে সেখানে একজনের আপত্তি গ্রহণযোগ্য নয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড আখতারুজ্জামান বলেন যে প্রস্তাব উঠেছে তা আমরা গ্রহণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবনের সদস্য করার বিষয়টি আগামী সভায় চূড়ান্ত করা হবে সভা শেষে ভিপি ও এসব কথা বলেন বর্তমানে ডাকসুর একমাত্র আজীবন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এই প্রস্তাব পাশ হলে শেখ হাসিনা হবেন আজীবন সদস্য হওয়া দ্বিতীয় ব্যক্তি শেখ হাসিনা হবেন আজীবন সদস্য হওয়া দ্বিতীয় ব্যক্তি গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তির রাজপথে নামার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি শনিবার বেলা এগারোটায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের রিজভী রিজভি কথা বলেন তিনি বলেন দুনিয়া থেকে সরিয়ে দিতেই খালেদা জিয়াকে কারাগারে রেখে চালানো হচ্ছে নানাবিধ মানসিক ও শারীরিক নির্যাতন গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তির রাজপথে নামার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেন দেশকে নিজের জমিদারিতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মানুষ রাষ্ট্রশক্তির দানবীয় আক্রমণের ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে তিনি বলেন গত তিরিশ ডিসেম্বর মিড নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাবমূর্তিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এখন দুঃশাসনের মাত্রা আরো বৃদ্ধি করেছেন তিনি বলেন গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্মূল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বব্যাপী বিরোধী দল ও মত নির্মূলের খেলা শুরু করেছেন বিরোধী দল ও মত নির্মূলের খেলা শুরু করেছেন ভোলা এক আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আহমেদ বলেছেন জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে দেশের স্বাধীনতা চেতনার মূলবোধকে ধ্বংস করেছে আর খালেদা জিয়া ক্ষমতায় এসে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা দিয়েছে এবং স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছিল বঙ্গবন্ধু খুনির রশিদকে খালেদা জিয়া পার্লামেন্টের সদস্য করেছে যার কারণেই আজ বিএনপির পতন হয়েছে শনিবার তেইশ মার্চ সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য যা রেখে গেছেন তা আমরা কোনোদিন শোধ করতে পারব না তার ঋণ কিছুটা শোধ করার জন্য উনিশশো বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এক এই ভোলা কি ছিল আজ সেই ভোলায় ব্যাপক উন্নয়ন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোশারেফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব ও এনামুল হক আর্যু উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রমুখ এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উক্ত বিনিময় সভাটির সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তার অ্যান্ড ট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে এছাড়া ঘুমের ওষুধও কমিয়ে দিয়েছেন চিকিৎসকেরা শনিবার তেইশ মার্চ সিঙ্গাপুরে স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডাঃ আবু নাসার রিজভি এসব কথা জানান এ সময় অন্যদের মধ্যে কাদেরের সহধর্মিনী ইসারুত উন্নসা কাদের কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল আওয়ামী লীগ নেতা নাইমুজ্জামান মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন প্রসঙ্গত তিন মার্চ ভোরে নিজের বাসায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার হাটে একাধিক ব্লক ধরা পড়ে এর মধ্যে একটিতে রিং পড়ানো হয় এরপর তাকে বি ইউ এর আইসিসিউতে রাখা হয় পরে উন্নত চিকিৎসার্থে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয় পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক চলছিল এর মধ্যেই বন্ধুত্বের হাত বাড়ালেন মোদী টুইটে মোদী বলেন সন্ত্রাস ও সহিংসতা মুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ও উন্নয়নশীল অঞ্চল গড়তে উপমহাদেশের জনগণের এখন একসঙ্গে কাজ করার সময় ইমরান খান মোদীকে পাল্টা টুইটে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন ভারতের সঙ্গে সমন্বিত আলোচনা শুরুর এটি সময় জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত ও পাকিস্তানের নতুন সম্পর্কে আবদ্ধ হওয়া প্রয়োজন প্রতি বছর তেইশ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস উদযাপিত হয় উনিশশো চল্লিশ সালের তেইশ মার্চ লাহোরের প্রস্তাব পাশ হয়েছিল ইসলামাবাদে আজ শনিবার পাকিস্তানের জাতীয় দিবসে নানা কর্মসূচি পালন করা হবে নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনে গতকাল শুক্রবারই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে ভারত কোন প্রতিনিধি পাঠায়নি কারণ এসব অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন পাকিস্তান হাই কমিশন হুরিয়াত নেতাকে সংবর্ধনায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এরপরে ভারত ঠিক করেছে তারা কোনো প্রতিনিধি পাঠাবে না রবীশ কুমার বলেন গত মাসে আমরা সাফ জানিয়েছি হুরিয়াত নেতাদের সঙ্গে পাকিস্তান হাই কমিশন অথবা পাকিস্তানের নেতাদের কোন যোগাযোগ হালকাভাবে নেওয়া হবে না এনডিটিভির খবরে বলা হয় পাকিস্তান হাই কমিশনের বাইরে ভারতের কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে ভারতের অতিথিদের তারা নিরুৎসাহ করেছে এর আগের বছরগুলোয় পাকিস্তানের হাই কমিশনে ভারত মন্ত্রী পাঠিয়েছে বিচ্ছিন্নতাবাদীদের আমন্ত্রণ জানানোর সত্ত্বেও প্রতি বছরই ভারত মন্ত্রী পাঠিয়ে থাকে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা এলাকায় গত মাসে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে ওই হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের চল্লিশ সেনা নিহত হন মাসুদ আজহারের নেতৃত্বাধীন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী দল জৈশ ই মোহাম্মদ এই হামলার দায় নিয়েছে এই ঘটনার পর পাকিস্তানের বালাকোট এলাকায় জয়েশ ই মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায় ভারত সে সময় ভারত দাবি করে এগুলো বেসামরিক বিমান পাকিস্তান একদিন পরেই ভারতের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় প্রায় পঞ্চাশ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান বিমান যুদ্ধে যুক্ত হল ভারতের মিগ একুশ ভূপাতিত করার পর ভারতীয় বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান দুই দিন পর তিনি ভারতে ফিরে আসেন করে পাকিস্তান দুই দিন পর তিনি ভারতে ফিরে আসেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি সম্প্রতি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমি যদি ক্রিকেটার না হতাম তাহলে সৈনিক হতাম দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতাম পাকিস্তানের হয়ে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলে তিন ফরম্যাটে পাঁচশো চব্বিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলে এগারোটি সেঞ্চুরিতে এগারো হাজার একশো রান করেন আফ্রিদি ব্যাট হাতে রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন পাঁচশো একচল্লিশটি উইকেট শুধু তাই নয় বিরাশি ম্যাচের নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে আটত্রিশটি ম্যাচে জয় উপহার দেন আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া আফ্রিদি বিশ্বের বিভিন্ন দেশের টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলে যাচ্ছেন ক্রিক ইনফোকে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন আমি যদি ক্রিকেটার না হতাম তাহলে সৈনিক হতাম প্রসঙ্গত গত চোদ্দ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ভারতের চল্লিশ জনেরও বেশি জওয়ান নিহত হয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে এরপরে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সে সময় পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি এক টুইট বার্তায় লেখেন পাকিস্তানের সেনাবাহিনী জানে কিভাবে শত্রু মোকাবেলা করতে হয় পাকিস্তান একটি শান্তিপূর্ণ প্রেমময় জাতি আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান ও যুদ্ধ চান না দুই দেশের সঙ্গে সংলাপে সমাধান সম্ভব দুই দেশের সঙ্গে সংলাপে সমাধান সম্ভব